ওই গত বছরের আগের বার ওই ইয়েতে গোসেলন্দা ওরা মারামারি করলে তিনটে নৌকা একবারে সারিছে, সারির ভিতরে আপরা আর হলো বিজয় বাংলা বাড়ি হলো বাগাবাড়ি তিনটে নৌকা একসাথে সারিছে, মাছ পাতাসে চাপা দিয়ে সারির ভিতরে বনাম আপরা সেই রকম মারামারি, দুই নৌকো ডুবে গেল, বাসীরা এত অনেক মাইটার খায় মারামারি লাগে বটে দিয়ে বাড়ির সোটে নৌকা ডুবে গেল, রক্ত রোধে একটা বিধিকৃষ্টি অবস্থা। শুধু দর্শক, আমরা আজকে এসেছি হুইখালী গ্রাম, ইউনিয়ন কাশিনাথপুর উপজেলা সাথিয়া জেলা পাবনা। এই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি নৌকা তৈরি হচ্ছে। তো আমাদের চ্যানেলের যারা নৌকা পাগল দর্শক আছেন, আমাদের আজকের আয়োজন তাদের জন্য, এবং তাদের জন্য আমরা আজকের এই নৌকার উপর একটি প্রতিবেদন বানাবো, এবং নৌকার দ্বারা পরিচালনার সাথে জড়িত আছে এরকম একজন লোকের সঙ্গে আমরা কথা বলবো। তো চলুন আমরা এই নৌকা সম্পর্কে যতটুকু তথ্য জানা যায় আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, এখন আমরা কথা বলবো হুইখালী গ্রামে যে বিশাল বাইজের নৌকা তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে নৌকাটি, নৌকাটির কাজ প্রায় শেষের দিকে। তো এখন আমরা কথা বলবো এই গ্রামেরই একজন প্রবীণ ব্যক্তি, তার কাছ থেকে আমরা এই নৌকা সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল হামিদ। আমি কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। আচ্ছা, এই নৌকাটা আমরা হুইখালী গ্রামবাসী তৈরি করেছি। এর মূলত উদ্দেশ্য হলো বর্তমান যুগে যুব সমাজটা মাদকের দিক ঝুঁকে পড়ে, বিপদগামী হচ্ছে, তার নিরসনের জন্য আমরা এই নৌকাটা বাঁধিছি, যাতে ওই ছেলেরা ওই সময়টুকুনো এই কাজে ব্যবহৃত হয়, বিনোদনের একটা ব্যবস্থা করে দিয়েছি। আর এই নৌকাটার নাম রাখছি, বিগত স্বাধীনতার পরেই আমাদের এখানে একটা হাট হয়, সে হাটের নাম জয় বাংলা হাট, সেই জয় বাংলা হাটের অনুকরণে এই নৌকাটার নাম দিয়েছি জয় বাংলা এক্সপ্রেস হুইখালী সোনালী সংঘ। জয় বাংলা এক্সপ্রেস হুইখালী সোনালী সংঘ, পুরোটা এই নৌকার নাম? সৌজন্য হুইখালী সোনালী সংঘ। সোনালী সংঘের সৌজন্য মানে উদ্যোগে নৌকাটা তৈরি হয়েছে, সহযোগিতা ছিল গ্রামবাসী। আপনাদের গ্রামে কি এরকম বাজার নৌকা এর আগে ছিল? হ্যাঁ, গত বছরও ছিল। সে নৌকার কি অবস্থা? ওটা বিক্রি করে দিয়ে আবার এটা নতুন ভাবে তৈরি করতেছেন। আচ্ছা, আপনাদের এই নৌকাটা লম্বা কতটুকু? 74 হাত গোলই সহ। জি জি। এই নৌকাটা কি কাঠ দিয়ে তৈরি করলেন? শাল কাঠ আর লোহা কাঠ দুইটা মিলে। দুই কাঠ লাগে কেন? দুই কাঠে লোহা কাঠের শক্ত বেশি, শাল কাঠের চেয়ে শক্ত বেশি। এটা কি হচ্ছে নিচে নৌকার তলা যে কাঠটা দেয় এটা কি কাঠ দেয়? শাল কাঠ। আর লোহা কাঠ তাহলে কোন পাশে দেয়? মাথা কাঠ এক পাশের সেট। আচ্ছা, এই নৌকাটা তৈরি করতে কতদিন খর লাগলো আপনাদের? প্রায় দেড় মাসের মতো লাগছে। এই মিস্ত্রি কোথা থেকে নিয়ে আসছিলেন? বেড়ার থেকে। বেড়ার মিস্ত্রি। মিস্ত্রি কত টাকা নিছে? 1,40,000। 1,40,000 টাকা। আর আপনাদের এই নৌকাটা এ পর্যন্ত খরচ কেমন হয়েছে? এই পর্যন্ত 5 লাখ টাকার উপরে। সামনে তো আরো কিছু খরচ আছে, রং টং করতে হবে। আচ্ছা, নৌকার ইয়া করছেন, বৈঠা ওগুলো সম্পূর্ণ তৈরি শেষ। বৈঠা কি কাঠের তৈরি করলেন? পানি কাঠ আর মাঝের বৈঠাটা শাল। শালের। এই নৌকাটা টান দিতে কতজন লোক লাগবে? মাঝি মাল্লা দিয়ে 64-65 জন। এই 64-65 জন কি আপনাদের গ্রামেই আছে? যেহেতু আগে নৌকা ছিল। জি জি। আচ্ছা, আপনারা কি নৌকা বাইজ দিতে, যেহেতু আগে নৌকা ছিল, অনেক দূর দূরান্তে যান? হ্যাঁ হ্যাঁ, আমরা সাথিয়া বাগাবাড়ি যেখানে যেখানে মেলা হয় ওখানে। গতবার কি দুই একটা বাইস করছেন আপনারা পুরাতন নৌকাতে? কোথায় গেছিলেন? আমরা সাথিয়া করছি, গোসেলন্দা করছি। আচ্ছা, এই নৌকাটা আপনারা হচ্ছে পানিতে নামাবেন কতদিনে? রং হয়ে গেলে 10 দিন। কিছু কিছু নৌকা আমরা দেখি কাজ শেষ হলে আলকাতরা দেওয়া হয়, আপনারা দেখতেছি সাদা পুটিং দিছেন। পুটিং দিছি, কালার হবে, আলকাতরা হবে না, এটা ভিতরে আলকাতরা হবে। তলার বাইরের অংশ এটা, আর ওইটা হচ্ছে ভিতরের অংশ হচ্ছে আলকাতরা দেওয়া থাকবে।
যাতে ওই শক্ত বেশি হয় আর এটা যাতে পানি না ধরে। আচ্ছা, নৌকাবাজদের নৌকাবাজ বিশাল একটা উৎসবের ব্যাপার। আমরা ইতিপূর্বে অনেক গ্রামে গিয়েছি এবং সারা গ্রামের লোকের কাছে মনে হয়েছে নৌকা একটা উৎসবের একটা উপলক্ষ। আপনাদের গ্রামের এই যুবক মানুষ বা যারা পুরাতন মানুষ নৌকার সাথে জড়িত, এরা কীভাবে এই নৌকার সাথে জড়িত বা উৎসবটা কীভাবে করতেছে? তার কারণ আমাদের পাশে হাই স্কুল কলেজ প্রাইমারি আছে, ওখানে ঐতিহ্যবাহী একটা ফিল্ড আছে। আচ্ছা, ওখানে আমরা প্রতি বছর সাথিয়া বেড়া সুজানগর পাবনা ভালো ভালো টিমের খেলা দেয়, বিনোদনের ফুটবল খেলা, বলি খেলা, আপনার ক্রিকেট, সব ধরনের বিনোদন আমরা এই যুব সমাজটাকে যাতে বাইরে না যায় সেদিকে লক্ষ্য রেখে আমরা ময় মুরব্বীরা সেই কাজটার সাথে জড়িত। তার মানে আপনাদের এই গ্রামে বিভিন্ন ধরনের খেলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে আগে থেকে জড়িত, তারই একটা অংশ হচ্ছে এই নৌকা তৈরি করা। তার মানে এটা একটা সাংস্কৃতিক এবং খেলাধুলায় অগ্রসর গ্রাম। জি 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 জি। আপনাদের গ্রামে যেহেতু ইতিপূর্বে নৌকা ছিল, আপনি বয়স বেশ প্রবীণ, আপনি যখন আগে নৌকাবাজ দেখতে গেছেন বা নৌকাবাজ করতে গেছেন এবং এখনো মনে হয় আপনাদের সাথে হয়, ওই আগের নৌকাবাজের সাথে এই নৌকাবাজের কি পার্থক্য? পার্থক্য ওই সময় ঘাটের থেকে নৌকা যেত। আচ্ছা, আমাদের একটা সুবিধা ছিল, এখন ওই চাকাই করে, এখন পানি হয় না, রাস্তা দিয়ে চাকাই করে এই নৌকাটা পার করি। আপনাদের গ্রামের আশেপাশে বিল বা নদী এরকম বিল আছে? কিন্তু ওই এখন দেখেন এই রাস্তা ছাড়া উপায় নেই, রাস্তায় যাবে, বিলে নামাইতে হবে, ওখান থেকে আবার ফের ওই যেখানে আমাদের মেলা হয় ওখানে যেতে হয়, আবার আনার সময় ওইভাবে নিয়ে আসতে হবে। আমাদের একটু অসুবিধা এইটুকু। নৌকা নৌকা বাইজ আপনি যখন আগে ছোটবেলায় দেখতেন বা যৌবনকালে দেখতেন, কাকাও বাইজ দিতেন, আপনি নিজেও বাইজাল ছিলেন? জি, তখন জাকজমক বেশি হতো না এখন জাকজমক বেশি হয়? ওই সময় একটা ই ছিল কি এখান থেকে চলে যেতাম, এটা নৌকা বাইজের যে মেলাটা কি আগে জাকজমক হতো নাকি এখন যে নৌকা বাইজের মেলাগুলো হয়? এখন বেশি হয়, এখন বেশি জনসংখ্যা, বেশি জনসংখ্যা, বেশি যোগাযোগ ব্যবস্থা ভালো। জি জি, এখন মিডিয়া যেমন প্রচার করতেছে, আগে তো মিডিয়া ছিল না, প্রচারের কোনো ই ছিল না, এখন ওই গন্ডির ভিতরে প্রচার হতো, এত মানুষও ছিল না। আচ্ছা, যুগের পরিবর্তন হয়েছে, রাস্তাঘাটের সব কিছুর পরিবর্তন হয়েছে। আগে যখন নৌকাবাজের প্রাইজগুলো দেওয়া হতো তখন কি প্রাইজ দেওয়া হয়, তার এখন কি প্রাইজ দেওয়া হচ্ছে? ওই সময় প্রাইজ খুব স্বল্প মূল্যে, কি যেমন কলস, কলস, আচ্ছা, কলস, সোনার মেডেল, একটা ক্যাসেট, আর এখন এর যে এক দুই তিন তারিখ আপাতত মোটরসাইকেল থাকে, ফ্রিজ থাকে, এ বড় বড়, তবে খরচও এখন বেশি, প্রাইজ বেশি, জাকজমকও বেশি, প্রাইজ মানও ভালো। আপনারা কি অতি ইতিপূর্বে কোনো প্রাইজ নিয়ে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সার আনছি, দুটো সার আনছি। সারের এই বাইজটা কোন এলাকা হয়েছিল? ও গোয়ালবাড়িয়া পাবনার সাথে। এটা হচ্ছে কত বছর আগের কথা? 30-35 না, 20-25। আচ্ছা, আপনি তো তখন ছিলেন ওই সারের অনুষ্ঠানে। হ্যাঁ হ্যাঁ, সার নৌকা যখন জিতে সার গ্রামে নিয়ে আসলেন তখন কেমন উৎসাহ ছিল আমাদের দর্শকদের মধ্যে? বেশি উল্লাস এলাকার এবং আশপাশের দুই চার গ্রাম নিয়ে। আর ওই সারটা কি করা হলো? পরে বিক্রি করে আমরা বিনোদনের সাথে লাগা দিলাম। ও, সারটা জবাই করে গ্রামের লোকে খাওয়ানো হয় না? না না না, ওটা বিক্রি করে দেওয়া হয়েছে। এই ধরনের একটা নৌকা প্রতিটি মেলায় তো অনেক খরচ হয়, এখন যারা নৌকা বাইশ দেবে বাইশাল ওদের গাড়িত করে নিয়ে ওই মেলা তৈরি পৌঁছাতে হয়, আবার ওখান থেকে আনতে হয়, তাদের আবার কিছু নাস্তা করাতে হয় প্রতি। তাতে একটা মেলা একটা বাইজে গেলে একদিনে কেমন খরচ হয়? আপাতত 8-10 হাজার এরকম খরচ হয়। এই যে 10-15 হাজার টাকা খরচ হবে একটা মেলা যদি যান, 3-4 দিন বা 5 দিনও যাওয়া লাগে, এই টাকাগুলো কিভাবে? এটা গ্রামবাসী, সারা গ্রামের লোক, সারা গ্রামে খুশি মতোই দেয়, যার যেমন সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করে, যার জন্য কোনো সমস্যা না। না, কোনো সমস্যা না, একে দশের লাটি একের বোঝা এইরকম। এই নৌকুটে বাচ্চা আমার একাত্ম না। আমাদের পাবনার আশেপাশে এলাকাতে কোন কোন জায়গায় বড় বড় নৌকাবাজের ইয়ে হয় এখন? হাদল ওখানে 2-3 মেলা হয়, স্কোয়ারের দাম হয়, আর ওখানে 3 মেলা হয়, তারপরে এখানে সাঁতিয়া হয়, বাগাবাড়ি হয়, ওখানে গোড় সেলন্দা হয়,
আপনারা নৌকা নিয়ে সর্বোচ্চ কত দূর পর্যন্ত গেছেন? কুষ্টিয়া পর্যন্ত গেছেন? ঢাকা একবার গেছিলেন। ঢাকাও গেছেন? জি জি। আচ্ছা, হাটগ্রাম, তারপরে হাদল, তারপরে স্কোয়ারের সৌজন্যে সাথিয়া, তারপরে হচ্ছে আপনার স্কোয়ারের সৌজন্যে আটঘরিয়া, তারপরে এই সাথিয়াতে, তার ভাঙ্গুরার মাগুরাতে হয়, মাগুরা, হ্যাঁ মাগুরা, তারপরে হচ্ছে বুড়িগঙ্গা নদীতে হয়, বুড়িগঙ্গা নদীতে হয়। স্যার, নৌকা বাইচ দিয়ে কি বিলের মধ্যে মজা হয় নাকি আপনার নদীতে মজা হয়? ধরেন যে মজা হয় যেখানে বাজারগঞ্জ থাকে, লোকের সমাগম বেশি থাকে, এটা তো একটা বিনোদনের জিনিস। না, নৌকা যারা টানে এরা কোন জায়গায় নৌকা টানে মজা পায়? ওই দর্শক যেখানে বেশি থাকে সেখানে এরাও এরাও যাহইটা হই দেয়। খেলাধুলা তো আসলে মূলত মানুষকে বিনোদন দেওয়ার জন্য। জি জি জি। তো মানুষ যেখানে থাকে সেখানে মানুষও দেখে বিনোদন পায়, এবং যারা খেলাধুলা বা বাইরে অংশগ্রহণ করে এরাও মানুষকে দেখায়, এরাও মজা পায়, এবং তখন খেলাটা বা ওই নৌকা বাইচটা অনেক সুন্দর হয়। জি 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 জি। আপনার এই দীর্ঘ নৌকাবাজ জীবনের অনেক জায়গায় গিয়েছেন, অনেক নৌকাবাজ দেখছেন, এমন কি কোনো ঘটনা আছে যেটা মানে মনে রাখার মতো? হ্যাঁ আছে। কি কোথায় কি দেখছিলেন? ওই গত বছরের আগের বার ওই ইয়েতে গোসেলন্দা ওরা মারামারি করলে তিনটে নৌকা একবারে সারিছে, সারির ভিটিয়া, আপরা আর হলো বিজয় বাংলা বাড়ি, হলো বাগা বাড়ি, তিনটে নৌকা একসাথে সারিছে। মাছ পাতাসে চাপা দিয়ে সারির ভিটে বনাম আপরা সেই রকম মারামারি, দুই নৌকো ডুবে গেল, বাসীরা তো অনেক মাইটার খায়, পরে আবার ফের এই কমিটি এটা মিনি ম্যানেজ করে দিল। এইটা আমার বাস্তবে দেখা। আচ্ছা, নৌকা মেলা নৌকাবাজ যখন শুরু হয় তখন একসঙ্গে তো আমরা দেখি দুইটা নৌকা, আপনি কি একাধিক নৌকা দেখছেন? না, একাধিক দুইটা তিনটে না না না, ওইটা ফার্স্ট সেকেন্ড থার্ড একবারে দিয়ে দিল, একসাথে তিনটে নৌকা দিয়ে দিল। যে ওর ভিতর ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়? আগে তো ধরেন যে জোড়া জোড়া সারল, তারপরে তিনটে বাইসে গেল, তিনটে একবারে টান দিলে, টান দেওয়ার সাথে সাথে ওই যে গন্ডগোল শুরু হয়ে গেল, লাগে গেল মাছ পথে আসে, মারামারি লাগে, তোরে ডুবে গেল, বললো ডুবে গেল, জি জি জি, মারামারি লাগে, বটে দিয়ে বাড়ির ছোটে নৌকা ডুবে গেল, রক্ত রোধে একটা বিধিকৃত অবস্থা। নৌকাবাজের ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে যে জাদু মারে, বান মারে, ওগুলো অনেক কৌশল করে, আসলে এই কথাগুলো কি সত্য? এগুলো সত্য না, আমার কাছে এটা সত্য না। বানর তার মানে নৌকা ভালো, বাইসে ভালো, ও যাবে আগে, এটাই হচ্ছে সত্য কথা। ওই আপনার মুখে বলছে যে কাঠের নৌকা ঠাপে চলে, কাঠের নৌকা ঠাপে চলে, এটা আগের লোকের একটা কথা ছিল, ঠাপ মানে হলো বাইস, যে যত টানতে পারবে তার নৌকা আগে যাবে, অন্য কোন কৌশল করে দিন না 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 না, এখানে ওই সুযোগ নেই। মন্তরি যদি পারতো তাহলে তার বাইসে এই 64 টি লাগতো না। তবে যিনি হাইলের মাঝি যখন বাইস চলে তার কিছু কৌশল অবলম্বন আছে, আছে, ধরেন যে ওই এই 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 এলাকায় বাইসে তো তাক নেওয়া হয়, ধরেন ওখানে রিসেন আছে, রিসেনটা আগা লাউ দিয়েও ধরতে পারে, মাঝের থেকেও ধরতে পারে, একবার পিছন থেকেও ধরতে পারে, যে মাঝি ভালো সে পিছন থেকে গোল যদি ধরে তাহলে এক লাউ তো এমনি আগে চলে গেল, ঘোরানোর ক্ষেত্রে ঘোরানো, আর যদি আগালাতে ধরে তাহলে এক লাউ তো এমনি পাস করে গেল, কিন্তু মাঝিই হলো মূল কারিগর, কারিগর জিতানো হারানোর বা কৌশল কিভাবে জিতে নিয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, অনেক কথা হলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। শ্রোতা দর্শক, এই ছিল জয় বাংলা এক্সপ্রেস নৌকার তথ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকার কাজ প্রাথমিক পর্যায়ে শেষ হয়ে গেছে, কিন্তু এই নৌকার আরও কিছু আনুষ্ঠানিকতা বাদ আছে, নৌকাকে রং করা এবং নৌকাটিকে পানিতে নামানো এবং ট্রায়াল বাইজ। আমরা চেষ্টা করব প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকার জন্য এবং প্রত্যেকটি পর্ব ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব, সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। প্রিন্স মিডিয়ার পক্ষ থেকে আমি প্রিন্স, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।